ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে বাংলাদেশের মানুষদের উল্লেখ করে যে উইপোকার মত, তো সে যেখানে এই যে গণহিংসা বাংলাদেশের মানুষদের প্রতি, সেইখানে তারাই যদি রুটটাকে সংক্ষিপ্ত করার জন্য তারা এখন বাংলাদেশের একেবারে বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলবে। দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেল লাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে, তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে। এটা তো একটা চরম ধাপ্পাবাজি, কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক নাম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একই মুদ্রার এক পিঠ আর ও পিঠ। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য, পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। নিশ্চয়ই বাংলাদেশের ডামি সরকারের যিনি প্রধানমন্ত্রী, তার অনুমতি ক্রমে তার ইচ্ছাধীনে প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে, যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না, তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্বের দিকে ধাবিত করে, তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে। এমনিতেই তো দুর্বল করেছে আমাদের সার্বভৌমত্বকে, শেখাচ্ছে না, যতটুকু সার্বভৌমত্ব আছে সেটাও নিঃশেষ হয়ে যাবে। যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে বাংলাদেশের মানুষদের উল্লেখ করে যে উইপোকার মতো, যে ভারতে যে সমস্ত মুসলমানরা আছে এরা বাংলাদেশের লোক, এরা উইপোকার সাথে তুলনা করেছেন, এই ধরনের নানা ধরনের মানে হিংসার প্রতিফলন দেখা যায়। তো সে যেখানে এই যে গণহিংসা বাংলাদেশের মানুষদের প্রতি, সেইখানে তারাই যদি আমাদের বুকের উপর দিয়ে, অর্থাৎ যে শিলিগুড়ি করিডোর বা যেকে চিকেন লেক বলে, সেখান থেকে তাদের ভূ রাজনৈতিক কৌশলগত বিভিন্ন সমস্যা আছে, ওদিক দিয়ে যে ট্রেন যায়, যে পরিবহন যায়, এটাকে সহজতর করা এবং রুটটাকে সংক্ষিপ্ত করার জন্য তারা এখন বাংলাদেশের একেবারে বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলবে। অর্থাৎ যে কথাটি বলছিলাম, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে, তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে। এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের যে ইন্টেলিজেন্স ব্যবস্থা সেটি ভেঙে পড়বে। দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেল লাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে, তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে। বহুত্ববাদী প্রকাশকে অগ্রাহ্য করে ভারত এখন এক শৈলিক রাষ্ট্র, হিন্দুস্তানের চেতনায় এক সাম্প্রদায়িক আগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সেখানে এই কথাটি সন্নিবেশিত আছে। দেশের মানুষ জানে যে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছেন, এখন সেই চুক্তিগুলির স্বরূপ প্রকাশিত হতে শুরু করেছে, আর সেজন্যই বাংলাদেশের বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করতে দিয়ে শেখ হাসিনা গোপন চুক্তিকেই এখন দিনের আলোতে নিয়ে আসছেন। জনগণের মতামত ছাড়াই শেখ হাসিনা নিজের অহংকে বাস্তবায়িত করতে দেশের ভেতর দিয়ে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছেন, শুধুমাত্র নিজের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করতে, কারণ তিনি ভোটারবিহীন ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী। সাংবাদিক ভাই ও বোনেরা, ব্যাপক বেকারত্ব, চরম মূল্যস্ফীতি, জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন, কঠিন ডলার সংকট, বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, হাজার হাজার কোটি টাকার ভর্তুকি, দেশের অর্থনীতির কোমর ভেঙে গেছে। ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে। দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন। নৈতিকতাহীন অপচয়, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে। ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে। এবারের ঈদ মানুষের নিরানন্দে দিন কাটিয়েছে। গরুর হাটে কেনাকাটা ছিল কম। ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা
গরু বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছে, কারণ মানুষের হাতে টাকা নেই। তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে। বাংলাদেশ ভারত সম্পর্ককে দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূস্বামী ও প্রজা ভৃত্যের সম্পর্কে পরিণত করেছেন, যারা রক্তোন্মাদগ্রস্ত, প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোক হত্যা করছে, তাদেরকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। আমরা সিঙ্গাপুরের পর্যায়ে চলে গেছি, আমরা ইউরোপের পর্যায়ে চলে গেছি, আবার এটাতেও যখন কিছু কাজ হচ্ছে তখন বলছে আমরা সিঙ্গাপুরকেও ছাড়িয়ে গেছি, আমরা ক্যানাডাকেও ছাড়িয়ে গেছি। এইভাবে দারিদ্রতা ক্লিষ্ট জনগণকে, চরম আয় বৈষম্যের শিকার সীমিত আয়ের মানুষকে তিনি সেই শৃগালের সান্ত্বনা সবক দিচ্ছে, কিন্তু তাতেও যে কিছু কাজ হচ্ছে না, এই কারণেই শেখ হাসিনা জনগণের উপরেই ক্ষুব্ধ। মানুষের মত প্রকাশ ও বাক স্বাধীনতার আরও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করেছে। টিআইবি আর্টিকেল 19 তারা এই সমস্ত অভিমত ব্যক্ত করছে। আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল সেই ধারাগুলোকেই সাইবার নিরাপত্তা আইনের বিধিমালার অন্তর্ভুক্ত করা হচ্ছে। সাইবার বিধিমালা আইন যেটা করেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, কেন এটা তো একটা চরম ধাপ্পাবাজি, কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক নাম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ একই মুদ্রার এক পিঠ আর ও পিঠ। সেই ধারাগুলোকেই সাইবার নিরাপত্তা আইনের বিধিমালার অন্তর্ভুক্ত করা হচ্ছে। এইটা পাশ হয়ে গেলে এটাই হবে সর্বশেষ পেরে। তাদের এই উদ্যোগের, তাদের এই প্রচেষ্টা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।